রাঙ্গুন উপজেলা খোদলা ইউনিয়নের আবনাই খোদলা উলামা সংঘের উদ্যোগে 300 অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মার্চ 16 তারিখ শনিবার দুপুরে খোদলা আজিজিয়া কাসেমুল্লাহ মাদ্রাসা মাদারাজে আনুষ্ঠানিকভাবে এই সব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোদলা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাদের। চন্দ্রকোনা ইউনিসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খোদলা মহিলা মাদ্রাসার মুক্তামিম মাওলানা আব্দুল গফুর, বরহলাপাড়া মাদ্রাসার মুক্তামিম মাওলানা রফিকুল ইসলাম আমিনী, মাওলানা ফয়েজ আনসারি, মাওলানা খলিলুর রহমান, খোদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মেম্বার, বেলজাম যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েব ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন সহ আরো বহুকে। আজকে যে আবানায়ে ওলামা সংস্থার উদ্যোগে যে আজকে যে ইফতার বিতরণ অনুষ্ঠান, নিঃসন্দেহে এটি একটি বিশাল আমাদের কোদালার জন্য একটি মাইল ফলক। আমি আশা করব আজকে যেভাবে ওলামারা এভাবে এগিয়ে এসেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যদি এভাবে এগিয়ে আসে, এইভাবে এগিয়ে এসে যদি আমাদের নিম্ন আয়ের যে মানুষগুলো আছে, যারা যে যে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতার বাইরে তাদের যে অবস্থান, এই অবস্থান থেকে তাদের পাশে থেকে একটু যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করে, আমার মনে হয় অনেক বেশি উপকৃত হবে। রোজার আহ্বানের রোজার আহ্বানের সওয়াব দেব, ইফতার গারাইনের আল্লাহ তাআলা এক রোজার সওয়াব দান করিব। সংস্থাবে মেন উদ্দেশ্য হলি গরিব দুঃখ অসহায় মানুষের ভাষা দাঁড়ান। বিগত 3 মাস হয়ে 2024 সালের জানুয়ারি তুন প্রতিষ্ঠিত হই, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আর সংস্থার ফকতুন বোধ দান সাখাত করা গিয়ে সংগঠনের নেতৃবৃন্দলার মাঝে সভাপতি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা কুশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনসুর আলম, সদস্য হাফেজ মাওলানা কাউসার, মাওলানা মুফতি আইয়ুব, মাওলানা মোহাম্মদ লোকমান, মাওলানা ফয়জুল্লাহ সার্বিক সহায়তা গজ্জি। উল্লেখ্য, উপজেলার খোদলা মাদ্রাসার 100 জন প্রাক্তন এবং 100 জন ছাত্র লড়াইয়ের সংগঠন গঠন করা হয়। সংগঠন ওইবের ফরতুন বিভিন্ন মানবিক কার্যক্রম চালায় যার সংগঠন ইয়ন ধারাবাহিকতা এবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতে এ দ্বারা অব্যাহত রাখা হবে বলে জানাই সংশ্লিষ্ট হলে আর এই প্রাক্তন ছাত্র মাদ্রাসার এডির লেখান উদ্যোগ লই যোগ্য সংস্থা আবানাই খোদলা উলামা সংস্থার নামে যে প্রতিষ্ঠান করছি, ভালো সমন্বয় করছি। আজি খোদলা তুম খোদলা আজি মাদ্রাসার সাবেক ছাত্র হলে শুরু করছি, আই তার ওয়াদা করছি যতটুকু আদারা সম্ভব, আই একজন এই মাদ্রাসার সাবেক ছাত্র হিসেবে আই আবানাই খোদলা উলামা সংস্থা আসলে যোগাযোগই নিদি আলম হলে মূলই হলে লয় এবং যেই তারা যে দিত জানে এ নাজিয়া প্রমাণ করে দিই খোদলা মাদ্রাসাত ইতার আজিয়া প্রমাণ করে দিই যায় ইতার অজাদ দিত পারিও। C+ চট্টগ্রাম।